হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমি দেখাচ্ছি ভিলেজের ভিডিও, গ্রামের ভিডিও দেখাচ্ছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে পুরোটা। আমি বাপের বাড়ি গেছিলাম, সেখানের ভিডিও। তো সেখানে আমি গিয়ে কী কী করেছি, কী কী হয়েছে দেখো। আমাদের এখানে রান্না হচ্ছে, মানে কালী পুজোয় গেছিলাম, কালী পুজোর পরের দিনে সব, মানে একটা পিকনিক টাইপের হচ্ছে, সবাই মিলে করা হচ্ছে। তো দেখো, এখানে বড় একটা ওভেন লাগিয়ে সেই ওভেনে রান্না হচ্ছে। তো একজন রান্না করছে, দেখো ইনি হচ্ছেন রাঁধুনি, রাঁধুনি রান্না করছে। তো আমরা সব জোগাড় করে দিয়েছি, সবাই মিলেই হাতে হাতে জোগাড় করেছি, করে উনি রান্নাটা করছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, রান্না করছে রাঁধুনির ভিডিওটা একটু করে নিই। তো দেখো, এখানে শুক্তো হচ্ছে, মাংস হচ্ছে, মাছ হচ্ছে, ডাল হচ্ছে, অনেক রকম মেনু হচ্ছে। সবাই তো আছি, মানে আমরা কজন বোনরা আছি, এবার জামাইরা আছে, বাড়ির ছেলেরা আছে, সবাই আছে। সবার জন্যই রান্নাটা হচ্ছে একসাথে, সবার মানে তার জন্য একটু বেশি আইটেম হয়ে গেছে। আমার দিদি আবার মাংস খায় না, তার জন্য আলাদা করে আবার মাছও হচ্ছে। তো মাছ তো এবার হচ্ছে, যখন তো একজনের জন্য হবে না, তার জন্য সবার জন্যই মাছ হচ্ছে, মাছ সবার জন্য হচ্ছে, মাংস সবার জন্য হচ্ছে, মানে পুরো আইটেমটা হচ্ছে। তো এখানে রান্নাটা উনি করছে, দেখে নাও সব রান্নার জোগাড় যা আমরা করেই রেখেছি। দেখো এই দেখো, দু জায়গায় মাংস ধুয়ে রেখেছি, মানে একটা জায়গায় ধরেনি, এতটাই মাংস, মানে 12-14 কেজি মাংস। তো এই জন্য মানে একটা জায়গা ধরেনি, দুটো জায়গায় রেখেছি আমি, ধুয়ে রেখেছি। তো এখানে রান্নাটা হোক, চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যতক্ষণে রান্নাটা হচ্ছে বাইরে একটু ঘুরে আসি। তো দেখো, এখানে সব ছেলেরা চান করছে পুকুরে, ওরা পুকুরে, মানে পুকুর পেলে ওদের তো আর তোলাই যায় না, ওরা এমনি সময় পুকুরে চান করে না, আর যখন মামার বাড়ি যায় তখন তো আর মানে পুকুর থেকে তোলাই যায় না ওদের। তো ওরা পুকুরে চান করছে, আমি বলি চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। ওরা আগে গেছে চান করতে, আমার সাথে তো যায়নি, ওরা অনেকক্ষণ আগে থেকে গিয়ে চান করছে। আমি ওদের ডাকতে গেছি, কিন্তু ওরা কেন আমার কথা শুনবে, আমার কথা শুনছেই না। তো আমি ওদের ভয় দেখানোর জন্য বলি দাঁড়া তোদের ভিডিও করে রেখে দিই, ওকে বলি তোর মাকে দেখাবো, ভিডিও করে রাখি। এটা আমারটা তো গরু, ও জলে ঝাঁপাচ্ছে, ও কোনো দিন পুকুরে চান করে না, আমাদের এখানে তো পুকুর নেই, তো মামার বাড়ি গেলে আর ওঠে না। তো খুব চান করছে, আমি বললাম উঠে পড় উঠে পড়, শুনলো না। এই যে আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে, এটা একটা মেয়ে, মানে এটাও চান করছিল, করতে করতে ও উঠে পড়েছে, ওর কেটে গেছে, কেটে যেতে উঠে পড়েছে। এদের বলছি ওট ওট, এদের চান আর শেষ হচ্ছে না, দেখো আবার ঝাঁপ দেবে, এমনি হচ্ছে না আবার ঝাঁপ দেবে, একবার উঠে গেল গিয়ে আবার ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে আবার ঝাঁপ দিচ্ছে, মানে কি বলবো এদের, মানে বলার কিছু নেই, এত চান করছে, এত জল মাখছে। তো আমি বলি ঠিক আছে আজকের দিনটা মেখে নে, কারণ পরের দিন তো আর থাকবো না, আমরা চলেই যাব, তো তার জন্য মেখে নে একটা দিন। সেই জন্য ওরা মাখছে, জল মেখে নিচ্ছে, সব উঠে পড়ছে। কিন্তু তোমরা ভেবো না যে ওরা উঠে পড়ছে মানে ওরা চলে আসবে, ওরা আবার ঝাঁপ দেবে, মানে একবার করে ওপরে উঠছে আর ঝাঁপ দিয়ে জলে পড়ছে, উঠছে আর ঝাঁপ দিয়ে পড়ছে, মানে ওদের জল মাখা শেষ হচ্ছে না। তোমরা দেখো, আমার ভিডিওটা স্কিপ করো না, কেউ স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখে আমাকে একটু জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তোমরা লাইক করতে কমেন্ট করতে কেউ ভুলো না, সবাই লাইক কমেন্ট অবশ্যই করো। তো আমি ভিডিওটা আরেকটু, চলো তোমাদের আরেকটু দেখিয়ে দিই পুরো চারিদিকটা, ওরা চান করছে, চানটা করে নি। যা বাড়ি যা, তোর বাবা বসে আছে, যা বাবা এসে বসে, ওরা যতক্ষণে চান করছে পুরোটাই চান করুক, আমি ততক্ষণ তোমাদের আরেকটু অন্যদিকে ঘুরিয়ে দেব। চলো একটু অন্যদিকটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। দেখো আমি বললাম আবার ঝাঁপাবে, ব্যাস দুজনে ওপর থেকে লাফ দিল পুকুরের মধ্যে, কি বলবো, মানে এদের চান আর শেষ হয় না,
একজন উঠে আসছে আরেকজন তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে দিয়ে নিজেও ঝাঁপ দিচ্ছে, এই করে মানে চান শেষ হচ্ছে না ওদের। তো চলো আমরা একটু অন্যদিকটা ঘুরে আসি, ওরা চান করুক একা একা। দেখো এখানে পুরো বাগান, বাগানে গরমের সময় বাগানে বেশ একটু আরামদায়ক জায়গা বলে মনে হয়, তো আমি সেই জন্য বাগানে গেছিলাম। এরা আবার উঠে পড়েছে, আমার ছেলেও ভিডিও করছে। এখান দিয়ে যাচ্ছি, দেখো আমরা খেজুর খেতে যাচ্ছি এখন। তো এখান দিয়ে যেতে হবে, এই জঙ্গলটাকে পার করে আমাদের যেতে হবে খেজুর গাছের ওখানে। খেজুর আমার ভাই গেছে খেজুর পাড়তে, তো আমার বড় দিদি সে বলেছে যে খেজুর খাবে, তো তার জন্য আমার ভাই গেছে খেজুর পাড়তে, তো আমরাও যাব এখান দিয়ে খেজুর পাড়তে খেজুর গাছে। তো আমার এতটা জঙ্গল বলে আমার ভয় লাগছিল, আমি বলছিলাম যে আমি যাব না যাব না। তো তারপরে দেখলাম সবাই যাচ্ছে, আমার ভাই বলল চলে আয় কিচ্ছু হবে না, জঙ্গল জঙ্গলটাকে একটু লাঠি দিয়ে মেরে মেরে চলে যায়। তো দেখো ওদিকটায় পুরোটা ফাঁকা মাঠ, এখানে গরমের সময় গিয়ে বসে থাকতে তো খুবই ভালো লাগে, আর এমনি মানে দেখতে ভালো লাগে, কিন্তু আমার যেতে যেন একটু বেশি ভয় লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে প্রচুর ঘুরতাম আমরা, মানে সারাক্ষণ ধরো ওখানেই পড়ে থাকতাম, এই খেজুর গাছ থেকে খেজুর পাচ্ছি, কোথায় ডাব গাছে ডাব পাচ্ছি, আরও পেয়ারা গাছে পেয়ারা পাচ্ছি, মানে ওই বাগানটার মধ্যে প্রচুর ফলের গাছ ছিল, আগে ছিল, এখন অতটা নেই, কিন্তু তবু ওই পেয়ারা গাছটা আছে খেজুর গাছগুলো আছে। তো দেখো বাগানটা মানে কেউ এখন আর যায় না, তো আমরা যখন ছোট ছিলাম তখন সবাই মিলে যেতাম একসাথে, ওখানে গিয়ে কোথায় লুকাচুরি খেলছি, কোথায় অনেক স্মৃতি আছে এই বাগানটার মধ্যে। তো আমরা অনেক সময় অনেকই যেতাম, এখন কেউ যায় না বলে পুরো ফাঁকা পড়ে আছে। দেখো খেজুর গাছ সেই যে দূরে দেখা যাচ্ছে, খেজুর গাছে খেজুর হয়ে আছে, তো এখন কেউ যায় না বলে পুরো জঙ্গল হয়ে গেছে। আর যাদের বাগান মানে তারা তো নেই বললে চলে, সেই দাদুটা তো মারা গেছে, আবার দাদুর ছেলেরা আছে তারা অতটা আসে না, মানে বাগানটাকে দেখাশোনাও করে না, তো সেই জন্য পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো আমার ভাই খেজুর গাছে উঠেছে, খেজুর গাছে উঠে খেজুর পাড়ছে, তোমরা এতটা দূর থেকে তো দেখতে পাবে না, তো আমি কাছে গিয়েই তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখতে পাবে, এবার আমি জঙ্গলটাকে লাঠি দিয়ে মেরে মেরে চলে এসেছি, ভাই খেজুর গাছে উঠে খেজুর গাছে নাড়া দিচ্ছে, খেজুরগুলো পড়ছে আর আমরা ঘুরাচ্ছি সবাই মিলে। আই খেজুর গাছের ওপরে ফোন এসে গেছে, খেজুর গাছের ওপরে উঠে ফোন এসে গেছে, খেজুর গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলে নিচ্ছে, তার কথা বলা শেষ হোক হলে সে আবার খেজুর গাছে নাড়া দেবে, খেজুর পড়বে আর আমরা ঘুরাবো, তার ফোনে কথা বলা হয়ে গেছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি ভিডিওটা বেশি বড় করে নিই, ছোট করেছি, তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। তো দেখো এখানে এরাও চলে এসছে সব ভিজে গায়ে, খেজুর গুঁড়াতে চলে এসছে, তাদের মশা কামড়াচ্ছে তবু ওরা চলে এসছে, ভিজে গায়ে মশা বেশি ধরে তো মশা কামড়াচ্ছে তবু চলে এসছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, টাটা বাই বাই।